পবিত্র শবে বরাত মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত শয়েবরাত মুক্তির রজনী রাতে এ আল্লাহ তালা তার অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করার মাধ্যমে জাহান নাম থেকে মুক্তি দান করেন আরবি ভাষায় এই রাতকে লাইলাতুল শাহবান বলা হয় এর অর্থ হচ্ছে অর্ধ সাবানের রজনী হাদিসে লাইলাতুল উন্নসই মিন শাবান নামেই এ রাতে ফজিলতের কথা এসেছে শবে বরাত একটি মহামান্বিত রাত এরাত ফজিলত পূর্ণ হওয়ার বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত যেমন এ হাদিসের ফজিলত সম্পর্কে সহি হাদিসের বিখ্যাত সংকলন সহি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে হজরত মোয়াজ ইবনে জাবল আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ অর্ধ সাবানের রাতে সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন হাদিসটির সততা প্রমাণের জন্য আপনারা ইবনে হিব্বান দেখতে পারেন আর সবে বরাতের গুরুত্ব ও ফজিলতা প্রমাণিত হওয়ার জন্য এই একটি হাদিসই যথেষ্ট তবু হাদিসের বিভিন্ন নির্ভরযোগ্য কিতাব থেকে এই বিষয়ক আরও হাদিস উল্লেখ করা সম্ভব সততা প্রমাণের জন্য আরেকটি হাদিস উল্লেখ করা হল হজরত আলাহ ইবলুন হারিস রাজ্লাহ থেকে বর্ণিত হজরত আয়েশা রাজ বলেন একবার রসুল্লাহ সাল সাল্লাম রাতের নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিদ্ধা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণই করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অথবা বলেছেন ও হুমায়রা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয় রাসুল আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ সাল্লাম তখন ইরশাদ করলেন এটা হলো অর্ধ সাবানের রাত আল্লাহ অর্ধ সাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হাদিসটির সত্যতা প্রমাণের জন্য আপনারা দেখতে পারেন সোয়াবুল ইমান বাই হাকি উপরোক্ত হাদিস থেকে এ রাতের ফজিলত যেমন জানা যায় তেমন এ রাতের আমল কেমন হওয়া উচিত তাও বোঝা যায় অর্থাৎ দীর্ঘ নামাজ পড়া সিজদা দীর্ঘ হওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং রহমত ও দোয়া কামনা করা এমনইভাবে অন্তরকে মুক্ত করা কারো সঙ্গে যদি বিদ্বেষ ও শত্রুতামূলক কোনো সম্পর্ক থাকে তাহলে তা মিটিয়ে ফেলা কারণ তা না হলে এ মহান রাতের ফজিলত তথা আল্লাহ ক্ষমা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার মতো দুর্ভাগ্যের শিকার হতে হবে যার চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না শৈবরাতের আরেকটি বিশেষ আমল হল শৈবরাতের পরদিন রোজা রাখা হজরত আলী রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লিয় সাল্লাম বলেন পনেরোই সাবানের রাত যখন আসে তখন তোমরা তাই ইবাদতে বন্দগীতে কাটাও এবং পরদিন রোজা রাখো এই হাদিসটি সততা প্রমাণের জন্য দেখতে পারেন সুনানে ইবনে মাঝা